वेलकम फ्रेंड्स, तुम्हारा सकल के स्वागत जाची। आसन्न त्रिपुरा LDC और MTS एग्जाम प्रिपारेशन क्लैसे क्लस दस नम्बर क्लस फ्रम जेनारे नलेज इंडियन हिस्ट्री। तुम्हारे तुम्हारा सकले ही जेने गे तुम्हारे गुड निवज, क्यों आरो 910 LDC पोस्ट क्योंकि इनक्रीज हो प्रथम 1500 टी एखे 910 इनक्रीज हो 2410 टी। ठीक है, तुम्हारे भेरी भेरि गुड निवज। सबगुलो पोस्ट फिल आप हो प्लस वैकेंसी आरो किन्तु इनक्रीज होते पारे, नॉन ऑफिशियल इटे पार्सोनली आमी बोलछी इनक्रीज होते पारे। सुतरां प्रिपारेशन किन्तु खूब जबरदस्त बनाओ। ठीक है, बेस्ट अपॉर्चुनिटी। ओके चलो प्रथम क्वेश्चन देखो, नालंदा विश्वविद्यालय के ध्वंस करें। भेरी भेरि इम्पोर्टेंट क्वेश्चन। ठीक है, नालंदा विश्वविद्यालय के ध्वंस करें, सठिक उत्तर हो जाए मोहम्मद घुरीर सेनाध्यक्ष इख्तियार उद्दीन मोहम्मद बीन चोक्तियार खलजी। ठीक है, मोहम्मद घुरीर सेनाध्यक्ष माने मोहम्मद घुरीर सेना प्रधान इख्तियार उद्दीन, नाम देखो इख्तियार उद्दीन मोहम्मद बीन चोक्तियार खलजी। ठीक है, तिनी के तिनी हलो मोहम्मद घुरीर सेना प्रधान। ठीक है, तिनी नालंदा विश्वविद्यालय के ध्वंस करें। ठीक है, কিভাবে ধ্বংস করেন, নালন্দা বিশ্ববিদ্যালয়কে আগুন লাগিয়ে তিনি ধ্বংস করেন। ঠিক আছে, এই যে আগুন লাগিয়ে ধ্বংস করেন এই আগুনটা কিন্তু প্রায় 6 মাস ধরে জ্বলছিল, বা 6 মাস ধরে নালন্দা বিশ্ববিদ্যালয়ে আগুনটা জ্বলছিল। তার মানে তোমরা বুঝতে পারো যে নালন্দা বিশ্ববিদ্যালয় একটি বিশাল বিশাল বড় এক বিশ্ববিদ্যালয় ছিল এবং কত কাগজপত্র বা ডকুমেন্ট ছিল। ঠিক আছে, তিনি কার আদেশে ये नालंदा विश्वविद्यालय के आगुन लगे ओबियसलि मोहम्मद घुरीर निर्देश अनुसार ही। ठीक ना, और जो क्वेश्चन तुम्हारे एम क्वेश्चन आसे जो नालंदा विश्वविद्यालय कौन सम्राट ध्वंस कर सम्राट, ताहले किन्तु तुम्हारे मोहम्मद घुरी बोलते होबे बा सठिक उत्तर हो जाए। क्यों, क्यों ना जे इख्तियार उद्दीन मोहम्मद बीन चोक्तियार खलजी किन्तु कोनो सम्राट नन, तिनी हलो सेना प्रधान मोहम्मद बीन घुरीर। ठीक ना, और क्वेश्चन जदि कौन सम्राट नालंदा विश्वविद्यालय के ध्वंस करें आसे ताहले मोहम्मद घुरी होबे। ठीक है, क्योंकि मोहम्मद घुरीर निर्देश ही करा हुए चिलो। क्लियर, क्वेश्चन किन्तु अनेक जगह ये क्वेश्चन दो टाइपर क्वेश्चन एक ही क्वेश्चन आसते देखा गए। प्रिवियस इयर क्वेश्चनगुलो आमी एमन देखे अनेक जगह छिलो नालंदा विश्वविद्यालय के ध्वंस करें अपशने छिलो, हाँ ये अपशनटा छिलो চোক্তিয়ার খলজির, এবং অনেক জায়গায় দেখা গেছে যে নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করেন কোন সম্রাট। ঠিক আছে, তাহলে কিন্তু মোহাম্মদ ঘুরি হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, একটু ভালো করে তোমরা দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস আমি বলে দিই, আমি প্রিভিয়াস ক্লাসে আমি আলোচনা করে নিয়েছি, তোমরা যারা প্রিভিয়াস ক্লাস দেখেছো অবশ্যই পারবে যে নালন্দা বিশ্ববিদ্যালয়কে কে প্রতিষ্ঠা করেন। প্রিভিয়াস ক্লাসে আমি কোশ্চেনটা রেখেছিলাম, সঠিক উত্তর হলো প্রথম কুমার গুপ্ত। হ্যাঁ, প্রথম কুমার গুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেন এবং ধ্বংস করেন সম্রাট যদি বলা হয় মোহাম্মদ ঘুরি, আর যদি কোনো নির্দিষ্ট কিছু না বলা থাকে তাহলে কিন্তু ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন খলজি এটাকে ধ্বংস করেন আগুন লাগিয়ে। ঠিক আছে, চলো দু নম্বর কোশ্চেনটা। তার আগে তোমাদেরকে একটু ইনফরমেশান দিয়ে দিই যে আমরা কিন্তু অ্যাজ পার সিলেবাস তোমাদের LDC-র MTS-এর সিলেবাস অনুযায়ী দুটি বই অলরেডি পাবলিশ করে দিয়েছি। প্রথম বুকটি ইন্ডিয়ান হিস্টোরি এবং দ্বিতীয় বুকটি ইন্ডিয়ান জিওগ্রাফি। ঠিক আছে, এখানে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছে সেই সব কোশ্চেনগুলো প্লাস 2021-এ যে কোশ্চেনগুলো আসতে পারে সবগুলো কোশ্চেন এখানে ইনক্লুড করা হয়েছে, সিলেক্টেড করে ইনক্লুড করা হয়েছে। বইটি তোমরা দুটি ভার্সনই পাবে, একটি বইয়ের মধ্যে তোমরা দুটি ভার্সন পেয়ে যাবে, বেঙ্গলি প্লাস ইংলিশ। ঠিক আছে, তোমরা যারা এখনও বাই করোনি, ম্যাক্সিমাম তোমরা বাই করে নিয়েছো এখন পর্যন্ত 1000 পিসের উপরে কিন্তু তোমরা বাই করে নিয়েছো। হ্যাঁ, যারা এখনও প্রথমবার এই চ্যানেলে ভিজিট করেছো তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা বুকগুলো বাই করে নাও এবং ঘরে ভালো করে প্রিপারেশান বানাও। বুকগুলো তোমাদের খুবই কাজে আসবে, বিলিভ করো খুবগুলো যে বইগুলো আছে খুবই তোমাদের হেল্প করবে। ঠিক আছে, জিকের পার্টের মধ্যে 80% নাম্বার আমরা এতটুকু ধরে রেখেছি, 80% নাম্বার তোমরা এই বুকটির মাধ্যমে এবং আমাদের ক্লাসের মাধ্যমে তোমরা ক্যাপচার করতে পারবে। ঠিক আছে, তাছাড়া আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিনও কিন্তু পাবলিশ করে থাকি জানুয়ারি মাসের
মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা অলরেডি পাবলিশ করে দিয়েছি। তোমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে আমাদের অনলাইন লাইব্রেরিতে ভিজিট করে দেখে নেবে, ঠিক আছে? ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে। চলো দু নম্বর কোশ্চেনটা দেখো। বিখ্যাত গ্রন্থ আরবি ভাষায়, হ্যাঁ বিখ্যাত গ্রন্থ আরবি ভাষায় সফরনামা বা রেহলা, ঠিক আছে, সফরনামা বা রেহলা কে রচনা করেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু, ঠিক আছে। সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে বিখ্যাত মরকুর পর্যটক ইবন বতুতা। হ্যাঁ সঠিক উত্তর হবে ইবন বতুতা, ঠিক আছে। আচ্ছা, ইনি ভারতে আসেন, ইনি যেহেতু পর্যটক তাহলে ইনি ভারতে আসেন কবে? ইনি 1934 সালে ভারতে আসেন, ঠিক আছে, 1934 সালে ভারতে আসেন। তিনি আরবি ভাষায় সফরনামা বা রেহলা গ্রন্থটি রচনা করেন, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা, যেহেতু তিনি পর্যটক ভারতে আসেন 1934 সালে, তাহলে কার আমলে তিনি ভারতে আসেন? এই কোশ্চেনটাও এসে থাকে, ইবন বতুতা কার আমলে ভারতে আসেন, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক, ঠিক আছে, মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবন বতুতা ভারতে আসেন। ক্লিয়ার? ওকে। আর তোমরা কিন্তু এই সব ক্লাসের যে পিডিএফগুলো আছে আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। হ্যাঁ টেলিগ্রাম গ্রুপে যারা এখনও জয়েন করোনি, ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবে। সবগুলো ক্লাসের পিডিএফ প্লাস গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি, ঠিক আছে, জয়েন করে রাখবে। চলো তিন নম্বর কোশ্চেনটা দেখো। আর তোমরা যারা ইংলিশ ভাষণের দরকার আছে ইংলিশ ভাষণটা দেখে নাও। হ্যাঁ পিডিএফ থেকে ইংলিশ ভাষণটাও পেয়ে যাবে, একসাথে আমি দিয়ে দেবো সম্পূর্ণ পিডিএফ। আর ক্লাসটি অ্যাটেন্ড করো রেগুলার, রাত্রি 8:30 সময় ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করো, ঠিক আছে। পোস্ট ইনক্রিজ হয়েছে খুশির খবর, কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে না, তারপরেই তো তোমাকে জব তুমি পাবে। মেইন কিন্তু রিটার্ন এক্সাম তোমাদের, আমি বারবার বলছি রিটার্ন এক্সাম কিন্তু মেইন, জব পাওয়ার ক্ষেত্রে রিটার্ন এক্সামটাই মেইন। এবং রিটার্ন এক্সামের মধ্যে আমি গতকালকে একটি ক্লাস বানিয়েছি, তোমরা দেখে নেবে। হ্যাঁ এই যে 910 ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে, কোন কোন খাতে বা কীভাবে তোমরা করলে কীভাবে তোমাদের হেল্প হবে, আমি একটা গতকালকে ক্লাস বানিয়েছি, তোমরা দেখে নেবে চ্যানেলে ভিজিট করে। হুম, এই যে পেপার ওয়ান এবং পেপার টু, আর পেপার ওয়ানের সম্ভবত তোমাদের সিলেবাস একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে, এটা নোটিফিকেশানে ক্লিয়ার কিছু নেই। প্লাস আমি চেষ্টা করছি জেআরবিটির সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য। হ্যাঁ জেআরবিটির সঙ্গে কন্ট্যাক্ট হয়ে যদি পেপার ওয়ানের সিলেবাসটা আমি ওদের থেকে কালেক্ট করতে পারি, আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। সম্ভবত একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ আর চেঞ্জ হলেও কিন্তু যে আর্টিকেল, প্রিপোজিশন, অ্যান্টোনিম, সিনোনিম এগুলো চেঞ্জ হবে না, এগুলো থাকবেই, এগুলো তোমরা পড়তে পারো। আর মেন তোমাদের নাম্বার উঠাতে হবে কিন্তু পেপার টুতে, পেপার টুতে 100-এর মধ্যে তোমরা 80 নাম্বার উঠানোর চিন্তাধারা সকলেই করো। যদি 80 নাম্বার উঠাতে পারো পেপার টুতে, তাহলে কিন্তু তোমরা মনে করো তোমরা জব পেয়ে গেছো। কেননা আমি একটু বিস্তারিত আলোচনা করি, অনেকের সম্ভবত ভালো লাগছে না। দেখো হিসাব করে পড়াশোনা করতে হবে না, টার্গেট বানিয়ে পড়াশোনা করতে হবে। পেপার টুর মধ্যে যদি তোমরা 80 নাম্বার উঠাও, আর পেপার ওয়ানে যদি তোমরা, পেপার ওয়ানে কত, 40+30 70, আর 30 হলো ইন্টারভিউ, 40+30 70-এর মধ্যে যদি তোমরা 40 নাম্বার 35 বা 40 উঠাও, তাহলে তোমাদের 120 হয়ে গেছে না, আর ওইখানে 15 বা 20 যদি পাও তাহলে 140, 100% তোমরা জব পাবে, মেরিট লিস্টে তোমাদের নাম থাকবে 140 যদি তোমরা স্কোর করতে পারো। সুতরাং ওই হিসাবে তোমাদের পড়াশোনা করতে হবে। মেন টার্গেট বানাও পেপার টুকে, বারবার বলছি পেপার টুকে টার্গেট বানাও, কেননা পেপার টুয়ে কিন্তু নাম্বার ক্যারি করা সবচেয়ে সহজ হবে। কেন সহজ হবে? সিলেবাস সীমিত, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্টোরি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, নির্দিষ্ট কিছু কোশ্চেন আছে, সবগুলো থেকে যদি কোশ্চেনগুলো ভালো করে কাভার করে নাও, প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স 6 মাসের লাস্ট 6 মান্থের যদি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও, 80% কিন্তু স্কোর করতে পারবে। হ্যাঁ ভালো করে দেখে নেবে। আর আমরা 3টা সাবজেক্টের উপর তোমাদের বুক প্রোভাইড করে দেবো, অলরেডি 2টা বুক প্রোভাইড করে দিয়েছি, ইন্ডিয়ান কনস্টিটিউশনের বুক আমরা মার্চের 1st উইকের মধ্যে প্রোভাইড করে দেবো, আর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে, আমাদের স্টোরে ভিজিট করে দেখে নেবে। চলো নেক্সট কোশ্চেনটা কি? হ্যাঁ 2 নম্বর আলোচনা হয়ে গেছে, 3 নম্বর কোশ্চেন না, পুরন্দর চুক্তি হয়েছিল কাদের মধ্যে? পুরন্দরের চুক্তি হয়েছিল কাদের মধ্যে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে ইংরেজ ও মারাঠাদের মধ্যে। কত খ্রিস্টাব্দে? 1776 খ্রিস্টাব্দে বা সালে। হ্যাঁ ইংরেজ ও মারাঠার মধ্যে
1776 সালে পুরন্দরের চুক্তি হয়েছিল। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 4 নম্বর কোশ্চেন, কালিদাসের লেখা বিখ্যাত গ্রন্থগুলি কী কী? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এখান থেকে একটি কোশ্চেন অনেক কম্পিটিটিভ এক্সামে দেখা গেছে যে এসেছে। হ্যাঁ, সবগুলো কিন্তু এখানে কালিদাসের লেখা বিখ্যাত গ্রন্থ সবগুলো এসে থাকে, সেই জন্য আমি একসঙ্গে সবগুলো নিয়ে এসেছি। ঠিক আছে, কালিদাসের লেখা বিখ্যাত গ্রন্থগুলি কী কী? 1 নম্বর আছে, দেখো একটু, দেখো স্পেলিং একটু ভুল হতে পারে, হ্যাঁ, কেননা সবগুলো গ্রন্থ কিন্তু সংস্কৃত ল্যাঙ্গুয়েজে লেখা। কী ল্যাঙ্গুয়েজে? সংস্কৃত ল্যাঙ্গুয়েজে সবগুলো কাব্যগ্রন্থ লেখা, সুতরাং স্পেলিং একটু ভুল হতে পারে, তোমরা দেখে নেবে। অভিজ্ঞান শকুন্তলম কালিদাসের লেখা বিখ্যাত গ্রন্থ, ঋতু সংহার দ্বিতীয়টি খুব ফেমাস, আর মেঘদূতম, এটা তো তোমরা জানো মেঘদূতম খুব ফেমাস গ্রন্থ। হ্যাঁ, কুমার সম্ভবম, হ্যাঁ, এটা খুব ফেমাস একটি গ্রন্থ কালিদাসের, এবং মাল বিকা গণি মিত্রম, এটা খুব ফেমাস, রাঘু বংশম। ঠিক আছে, এই গ্রন্থগুলি খুব ফেমাস গ্রন্থ কালিদাসের লেখা। হ্যাঁ, অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে মেঘদূতম কার লেখা বা মেঘদূতমের লেখককে, তাহলে কিন্তু কালিদাস। ঠিক আছে, সবগুলো গ্রন্থ তোমরা দেখে নেবে, একসাথে আমি নিয়ে এসেছি সবগুলো গ্রন্থ দেখে নেবে, সবগুলো কিন্তু কালিদাসের লেখা বিখ্যাত গ্রন্থ। ঠিক আছে, আর কালিদাসকে আমরা কী নামে জানি? ভারতের শেক্সপিয়ার নামও কিন্তু কালিদাসকে আমরা জানি। তাহলে যদি কোশ্চেনটা আসে যে ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়, সঠিক উত্তর হবে কি? কালিদাস। ঠিক আছে, ভালো করে দেখে নেবে, কোশ্চেনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। হ্যাঁ, দেখো 5 নম্বর কোশ্চেনটা দেখো, গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? আর যে আমি ইন্ডিয়ান হিস্টোরি যে বুকটা পাবলিশ করেছি বা তোমাদের যে বুকটা দিয়েছি, এই বুকে কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু ইনক্লুড নেই। হ্যাঁ, ঠিক আছে, এই কোশ্চেনগুলো ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকে ইনক্লুড নেই। যে কোশ্চেনগুলো আছে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ওইগুলো তোমরা দেখে নেবে, বাকি যে কিছু কোশ্চেন এগুলো আমি ক্লাসে তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা যারা বাই করেছো দেখতে পারবে যে এই যে কোশ্চেনগুলো আমি ক্লাসে করাচ্ছি এগুলো কিন্তু বুকের মধ্যে নেই। আমি ক্লাসে যে কোশ্চেনগুলো করাচ্ছি এর 80% কিন্তু বুকে নেই, প্লাস 20% যেগুলো ইনক্লুড করিনি বুকের মধ্যে, এগুলো কিন্তু ক্লাসে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, সুতরাং বুকটা তোমাদেরা ভালো করে প্রেফারেন্স দেবে। হ্যাঁ, বুকটা থেকে তোমরা 80% কমন পেয়ে যাবে, এতটুকু গ্যারান্টি। বুকটি ভালো করে দেখে নেবে, জিওগ্রাফি প্লাস হিস্টোরি। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 5 নম্বর কোশ্চেন, গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? ভেরি ভেরি একটি কোশ্চেন, সঠিক উত্তর হয়ে যাবে লালা হরদয়াল। লালা হরদয়াল হলো গদর পার্টির প্রতিষ্ঠাতা, কত খ্রিস্টাব্দে? 15 জুলাই 1913 খ্রিস্টাব্দে গদর পার্টির প্রতিষ্ঠাতা করেন কে? লালা হরদয়াল। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে লালা হরদয়াল। কোথায় এই প্রতিষ্ঠা করেন? আমেরিকার সানফান কিস্কুতে। হ্যাঁ, আমেরিকার সানফান কিস্কুতে এই গদর পার্টির প্রতিষ্ঠাতা করেন লালা হরদয়াল 1913 সালের 15 জুলাই। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো। আর তার আগে তোমাদেরকে একটু ইনফর্ম করে দিই, যারা তোমরা প্রথমবার ভিজিট করেছো এই চ্যানেলের মাধ্যমে, আমরা শিক্ষা এবং চাকরি সম্বন্ধে খোঁজ খবর এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে, কোনো না কোনো দিন চ্যানেলটি তোমাদের একটু হলেও হেল্প করবে। ঠিক আছে, আর ক্লাসটি হেল্পফুল মনে হলে কিন্তু সকলে একটি করে লাইক করে দেবে, অবশ্যই লাইক করে দেবে। চলো নেক্সট কোশ্চেনটা কি? 6 নম্বর কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, সাইমন কমিশন কত সালে ভারতে আসে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেকবারই এসেছে এই কোশ্চেনটা, কিন্তু প্রিভিয়াস ইয়ারে তোমাদের এলডিসিতেও এসেছে। ঠিক আছে, সাইমন কমিশন কত সালে ভারতে আসে? সঠিক উত্তর হয়ে যাবে 1928 সালে। 1928 সালে সাইমন কমিশন ভারতে আসে। ঠিক আছে, আচ্ছা, যখন 1928 সালে সাইমন কমিশন ভারতে আসে, তখন সাইমন কমিশন চেয়ারম্যান কে ছিল? চেয়ারম্যান ছিলেন স্যার জন সাইমন। হ্যাঁ, ওনার নাম অনুসারেই কিন্তু এটাকে সাইমন কমিশন নামকরণ করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখো, ওয়াজ সেন্ড টু ইন্ডিয়া ফেব্রুয়ারি মার্চ অ্যান্ড অক্টোবর 1928 থেকে এপ্রিল 1929। ঠিক আছে, ফেব্রুয়ারি মাসের 1928 সালের ফেব্রুয়ারি মাসে সাইমন কমিশন ভারতে আসে, এবং মার্চ থেকে অক্টোবরের মধ্যে, হ্যাঁ, মার্চ থেকে মার্চ 2020 থেকে মার্চ অক্টোবর 1929-এর মধ্যে সাইমন কমিশন সারা ভারতবর্ষে প্রচার শুরু করে দেয়। ঠিক আছে, সারা ভারতবর্ষে কী করে? প্রচার শুরু করে দেয়। ওকে,
তাহলে 1928 সালে সাইমন কমিশন ভারতে আসে এবং তখন চেয়ারম্যান ছিলেন স্যার জন এলএস গ্রুপ সাইমন। ওকে চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 7 নম্বর কোশ্চেন, শিখ ধর্মের প্রবর্তক কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা জানো বিগত বহুত কম্পিটিটিভ এক্সামে এসেছে। শিখ ধর্মের প্রবর্তক কে? গুরু নানক। একদম কমন কোশ্চেন কিন্তু এসে থাকে, ঠিক আছে? দেখো এটার সঙ্গে রিলেটেড কিছু কোশ্চেন আমি নিয়ে এসেছি। শিখ ধর্মের প্রবর্তক হলে গুরু নানক। তোমরা জানো শিখ ধর্মের কিন্তু 10 জন গুরু ছিলেন, না 1 থেকে 10 নম্বর, 10 জন গুরু ছিলেন। তার মধ্যে প্রথম গুরু হলো কে? গুরু নানক। তিনি শিখ ধর্মের প্রবর্তক। উনার শাসনকাল হলো 1469 থেকে 1539, ঠিক আছে? আচ্ছা উনার জন্ম কোথায় হয়েছিল? জন্ম হয়েছিল লাহোরের তালবন্দি গ্রামে। গুরু নানকের জন্ম কোথায় হয়েছিল? লাহোরের তালবন্দি গ্রামে। এবং গুরু নানকের আত্মজীবনীর নাম কি? খুব গুরুত্বপূর্ণ, অনেকবার এসেছে, অনেক কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। হ্যাঁ জনম সাথী। গুরু নানকের আত্মজীবনীর নাম কি? জনম সাথী, ঠিক আছে? আর শিখ শব্দের অর্থ কি? দেখো খুব গুরুত্বপূর্ণ, শিখ শব্দের অর্থ হলো শিষ্য, ঠিক আছে? শিষ্য, শিষ্যদের কি শিখ বলা হয়, শিখ ধর্মের অর্থ হলো শিষ্য। ওকে দেখে নেবে ভালো করে কোশ্চেনগুলো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর ক্লাসটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 8 নম্বর কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের সূচনা কে করেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের সূচনা কে করেন? আমরা সকলে জানি কে করেন? গান্ধীজি, ঠিক আছে? ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করেন গান্ধীজি। এই ভারত ছাড়ো আন্দোলন কি আরও কী নামে জানা যায়? কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট। কোয়াইট ইন্ডিয়া মুভমেন্টকেও নামেও কিন্তু ভারত ছাড়ো আন্দোলনকে জানা যায়। অলসো নো এজ দ্য আগস্ট মুভমেন্ট। আগস্ট মুভমেন্ট নামও কিন্তু আমরা ভারত ছাড়ো আন্দোলনকে জানি, অন 9th August 1942। তাহলে 9th August 1942 সনে কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়েছিল, 9th August 1942 সালে, ঠিক আছে? কোথায়? বোম্বে সেশনে। ওকে চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 9 নম্বর, স্বাধীন ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? স্বাধীন ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, লর্ড মাউন্ট ব্যাটেন। হ্যাঁ লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন স্বাধীন ভারতের সর্বশেষ ভাইসরয়। হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেকবার এসেছে, লর্ড মাউন্ট ব্যাটেন। ওকে চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 10 নম্বর কোশ্চেন, লুদি বংশের প্রতিষ্ঠাতা কে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, লুদি বংশের প্রতিষ্ঠাতা কে? বহলুল লুদি। হ্যাঁ বহলুল লুদি হলো লুদি বংশের প্রতিষ্ঠাতা, 1415 খ্রিস্টাব্দে লুদি বংশের প্রতিষ্ঠাতা করেন বহলুল লুদি, ঠিক আছে? আর লুদি সাম্রাজ্যের আকবর। এই যে বহলুল লুদি, ওনাকে কিন্তু লুদি সাম্রাজ্যের আকবরও বলা হয়। লুদি সাম্রাজ্যের আকবর কাকে বলা হয়? বহলুল লুদিকে, ঠিক আছে? এখানে কিন্তু আরেকটি কোশ্চেন এসে থাকে যে দিল্লিতে সর্বাপেক্ষা বেশি দিন শাসনকার্য চালিয়েছেন কে? সেটা হবে লুদি বংশ, বহলুল লুদি প্রায় 38 বছর দিল্লিতে শাসনকাল চালিয়েছেন সবচেয়ে বেশি। এই কোশ্চেনটা আসে যে দিল্লিতে সর্বাপেক্ষা শাসনকাল কে চালিয়েছেন, তাহলে হবে লুদি বংশ সর্বাপেক্ষা শাসনকাল চালিয়েছেন কে? বহলুল লুদি। হ্যাঁ লুদি বংশ, কোন বংশ আসলে হবে? লুদি বংশ। আর কে যদি আসে তাহলে বহলুল লুদি হবে। ওকে চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 11 নম্বর, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? ব্রহ্ম বান্ধব উপাধ্যায়। হ্যাঁ ব্রহ্ম বান্ধব উপাধ্যায় ছিলেন সন্ধ্যা পত্রিকার সম্পাদক, ঠিক আছে? দেখো 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের পরে জাতীয়তাবাদী মতাদর্শের উত্থান ঘটে, ঠিক আছে? এবং বেশ কয়েকটি প্রকাশনা সন্ধ্যাসহ তাদের প্রচারে সক্রিয়ও মারাত্মক ভূমিকা গ্রহণ করে। কখন? 1905 সালে, যখন বঙ্গভঙ্গ মানে বাংলাকে ভাগ করা হয়েছিল, হ্যাঁ তখন জাতীয়তাবাদী মতাদর্শের উত্থান ঘটে, মানে তখন জাতীয়তাবাদকে আদর্শকে উত্থান ঘটানোর জন্য বা একত্রিত করার জন্য সন্ধ্যা পত্রিকাসহ আর বেশ কিছু পত্রিকা তখন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল বা সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিল, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো, তাহলে সন্ধ্যা পত্রিকার সম্পাদককে? ব্রহ্ম বান্ধব উপাধ্যায়। হ্যাঁ চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 12 নম্বর কোশ্চেন, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার
যেটা প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে, সময় ভাইসরয় কে ছিলেন, এখানে ভারতীয় জাতীয় কংগ্রেস হবে, হ্যাঁ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা সময় ভাইসরয় কে ছিলেন 1985 সালে, সঠিক উত্তর হয়ে যাবে ডাফরিন, হ্যাঁ সঠিক উত্তর কী হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে ডাফরিন, ভাইসরয় কে ছিলেন ডাফরিন। আচ্ছা, যখন 1885 সালে ভারতের ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল, তখন প্রথম সভাপতি হিসাবে কে শপথ গ্রহণ করেছিলেন, কোশ্চেনটা এসে থাকে কিন্তু, ফার্স্ট সভাপতি, হ্যাঁ প্রথম সভাপতিও ভারতীয় জাতীয় কংগ্রেস, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, উনি কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি, হ্যাঁ কোশ্চেনটা এসে থাকে, তোমরা দেখে নেবে, রেখেছি আমিও কোশ্চেনটাও আমাদের ই বুকের মধ্যে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 13 নম্বর কোশ্চেন, ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কমন কোশ্চেন, সকলেই জানো, ঠিক আছে, তারপর আমি একটু বিস্তারিত আলোচনা করব, একটু শুনতে থাকো। ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন, সুভাষচন্দ্র বসু আমরা সকলে জানি, কত খ্রিস্টাব্দে, 22শে জুন 1939, কোথায়, কলকাতায়, হ্যাঁ 1939 সালের 22শে জুন কলকাতায় সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করেন, ঠিক আছে। তিনি কেন ফরওয়ার্ড ব্লকটা গঠন করেন, তিনি গান্ধীজির সঙ্গে মত বিরোধ হয়েছিল, গান্ধীজির সঙ্গে উনার 1938 সালে মত বিরোধ হয়েছিল, এবং মত বিরোধের পরে গান্ধীজি থেকে উনি আলাদা হয়ে যান, আলাদা হয়ে নিজে কিন্তু এত সনে ফরওয়ার্ড ব্লকটা গঠন করেন, ঠিক আছে, ওকে। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 14 নম্বর কোশ্চেন, গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়, সঠিক উত্তর হয়ে যাবে 5 মার্চ 1931 সালে গান্ধী আরউইন চুক্তি হয়, ঠিক আছে। ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স হয় কত সালে, 12 নভেম্বর 1930 থেকে 13 জানুয়ারি 1931 হয় ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স, টোটাল 3টি রাউন্ডটি হয়েছিল সম্ভবত, হ্যাঁ 3টি রাউন্ডের মধ্যে ফার্স্ট রাউন্ড হয়েছিল 12 নভেম্বর 1930 থেকে 13 জানুয়ারি 1931, হ্যাঁ। চলো পরবর্তী কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেন, পুনা চুক্তি হয় কত সালে, গুরুত্বপূর্ণ কোশ্চেন, পুনা চুক্তি কত সালে হয়, সঠিক উত্তর হয়ে যাবে 24শে সেপ্টেম্বর 1932, ঠিক আছে, 24শে সেপ্টেম্বর 1932 সালে পুনা চুক্তি হয়, ঠিক আছে, পুনার মধ্যে এটা হয় সেজন্য এটার নাম করা হয়েছিল পুনা চুক্তি, ঠিক আছে, এবং কার কার মধ্যে হয়, গান্ধীজি এবং ও আম্বেদকরের মধ্যে, হ্যাঁ মোহনদাস করমচাঁদ গান্ধী ও ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি হয়, ঠিক আছে। তাহলে ক্লাসটি কেমন লেগেছে আজকের অবশ্যই কমেন্টস করে জানাবে, আর প্রতিদিন রাত্রি 8:30টার সময় আমাদের ক্লাসগুলি অবশ্যই অ্যাটেন্ড করবে, ঠিক আছে। তাহলে আজকের জন্য এতটুকুই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।